বিদ্যুৎ উৎপন্ন করার উপায় কিন্তু খুবই সিম্পল। দুইটি চৌম্বক মেরুর ভিতরে কয়েলকে ঘোরালে অথবা কয়েলের ভিতরে চৌম্বক ঘোরালেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ডিসি জেনারেটর কি, কিভাবে কাজ করে এবং কিভাবে ডিসি জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ডিসি জেনারেটর কিভাবে কাজ করে সেটা দেখার আগে প্রথমে স্থায়ী চৌম্বকের কিছু বৈশিষ্ট্য দেখে আসি। স্থায়ী চৌম্বকের দুটি দিক থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। সমমেরু একে অপরকে বিকর্ষণ করে আর বিপরীতমুখী আকর্ষণ করে। এটি একটি সিম্পল ব্যাপার, এ সম্পর্কে আমরা মোটামুটিভাবে সবাই জানি। যাই হোক, আরও গভীরে যাওয়া যাক। এখানে একটি স্থায়ী চৌম্বক আছে এবং ডান পাশে একটি বৈদ্যুতিক তার। এই অবস্থায় তারের মধ্যে থাকা ইলেকট্রনের কোনো প্রবাহ হয় না, কারণ বৈদ্যুতিক তার এবং স্থায়ী চৌম্বক দুইটাই স্থির। খেয়াল করবেন, এখানে চৌম্বকের দক্ষিণ মেরু তারের প্রান্তের কাছে। এখন যদি তারের কাছ থেকে স্থায়ী চৌম্বক দূরে সরিয়ে নেই, তাহলে বৈদ্যুতিক তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলো বি থেকে এর দিকে প্রবাহিত হবে। এখন ইলেকট্রনগুলো কত সময় বা কত জোরে বা কত গতিতে প্রবাহিত হবে সেটা নির্ভর করবে চৌম্বকের বল রেখা এবং চৌম্বকটি তার থেকে কত দ্রুত সরে যাচ্ছে সেটার উপর। অর্থাৎ চৌম্বকটি দ্রুত সরে গেলে ইলেকট্রনগুলো দ্রুত প্রবাহিত হবে। আবার যদি চৌম্বকটিকে দূর থেকে তারের কাছে আনা হয়, তাহলে ইলেকট্রনগুলো এ থেকে বির দিকে প্রবাহিত হবে। এখন চৌম্বকটি ঘুরিয়ে দক্ষিণ মেরু তারের কাছে আনলাম। উত্তর মেরু থাকার সময় তারের মধ্যে যে ঘটনা ঘটেছে, চৌম্বক ঘোরানোর পর দক্ষিণ মেরু থাকলে তার উল্টো প্রসেস ঘটবে। এখন সময় এসেছে জানার ডিসি জেনারেটর কিভাবে কাজ করে। ডিসি, যার ফুল মিনিং হল ডাইরেক্ট কারেন্ট, ডিসি জেনারেটর থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হয়। তাছাড়াও ডিসিকে এসি এবং এসিকে ডিসিতে কনভার্ট করেও নেওয়া যায়। ডিসি জেনারেটরের দুই পাশে স্থায়ী চৌম্বক থাকে। চৌম্বকগুলো এমনভাবে স্থাপন করা হয় যেন এক পাশে দক্ষিণ মেরু এবং অপর পাশে উত্তর মেরু হয়, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল যেন বিপরীত হয়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, চৌম্বকের এক পাশে দক্ষিণ মেরু এবং অপর পাশে উত্তর মেরু, এরকম সিস্টেম কেন করা হয়? চলুন এই ব্যাপারগুলো ক্লিয়ার হই। স্ক্রিনে একটি স্থায়ী চৌম্বক দেখতে পাচ্ছেন এবং চারপাশে চৌম্বকীয় বল রেখা। চৌম্বকের উত্তর প্রান্তের বল বা ফোর্স চৌম্বক থেকে বাইরের দিকে হয়, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবার চৌম্বকের দক্ষিণ প্রান্তের বল চৌম্বকের ভিতরের দিকে অগ্রসর হয়। অতএব স্ক্রিনে এখন অ্যানিমেশনের মাধ্যমে স্থায়ী চৌম্বকের বল রেখাগুলো অগ্রসর হওয়া দেখতে পাচ্ছেন। যাই হোক, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী কারেন্ট উৎপন্ন করার জন্য কুণ্ডলীর একদিকে উত্তর মেরু থেকে চৌম্বকীয় বল রেখা ঢোকে এবং অন্যদিকে দক্ষিণ মেরু দিয়ে বের হয়, ফলে কুণ্ডলীর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয় এবং ডিসি কারেন্ট উৎপন্ন হয়। চৌম্বকের এই ধর্মের কারণেই ডিসি জেনারেটরের মধ্যে চুম্বক দুটিকে বিপরীতমুখী করে সেট করতে হয়, এক পাশে দক্ষিণ মেরু এবং অপর পাশে উত্তর মেরু, এবং চৌম্বকের মাঝে কয়েল স্থাপন করা হয়। কয়েলের তারগুলো অবশ্যই ইনসুলেশন যুক্ত থাকে। ডিসি জেনারেটরের কয়েল কানেকশন সাধারণত তিন ধরনের হয়ে থাকে, সিরিজ কানেকশন, শন্ট কানেকশন এবং কম্পাউন্ড কানেকশন। সিরিজ কানেকশন, এটি সাধারণত উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ উৎপন্ন করে। শন্ট কানেকশন, এটি ফিল কয়েলের প্যারালালের সাথে যুক্ত থাকে, স্থিতিশীল ভোল্টেজ উৎপন্ন করে। কম্পাউন্ড কানেকশন, এটি স্টেবল ভোল্টেজ ও হাই কারেন্ট সরবরাহ করতে পারে, যেমন ইন্ডাস্ট্রিয়াল মেশিন, এলিভেটর ও ভারী মোটরে ব্যবহৃত হয়। যাই হোক, কয়েলের তারগুলো একটি রিংয়ের সাথে সংযোগ থাকে, আবার রিংয়ের সাথে স্প্রিং দ্বারা কার্বন ব্রাশ যুক্ত থাকে এবং কার্বন ব্রাশ আউটপুট টার্মিনালের সাথে যুক্ত থাকে। এখন একটি রিয়াল ডিসি মোটরের কয়েল দেখি। কয়েলের মাঝের এই লোহার দণ্ডটিকে বলা হয় রোটর। অতএব
ডিসি জেনারেটরের রটরকে ডিজেল ইঞ্জিন বা অন্য কোনো উপায়ে ঘোরালেই কয়েলের বিদ্যুৎ উৎপন্ন হবে এবং রিংয়ের মাধ্যমে কার্বন ব্রাশ দিয়ে আউটপুট টার্মিনাল দিয়ে কারেন্ট বের হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিসি জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। পৃথিবীতে যত ধরনের বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো বিদ্যুৎ কেন্দ্রেই এসি জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এসি জেনারেটর কি, কিভাবে কাজ করে, কিভাবে এসি জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর এন স্ক্রিনে। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।